একসময় এখানে ইটবাটা ছিল বলে এলাকার নাম রাখা হয় ব্রিকলেন কালের পরিক্রমায় ইটবাটা আর নেই ব্রিকলেনে কিন্তু দেখে গেছে ইট দিয়ে তৈরি সড়ক এই সড়কই ব্রিকলেনের নামের ঐতিহ্যে ধরে রেখেছে যুগ যুগ ধরে কিন্তু অলিম্পিককে সামনে রেখে কারি ক্যাপিটাল ব্রিকলেনের ইটের রাস্তা হয়ে যাচ্ছে পিস ডালা পথ বিলেতে বাঙালিদের রাজধানী ব্রিকলেনের ব্রিক তুলে পিস করার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় অনেক ব্যবসায়ী তারা বলছেন ব্রিটেনে যেখানে তাদের সব পুরাতন ঐতিহ্যকে যত্ন করে ধরে রাখে সেখানে ব্রিকলেনে ঘটেছে উল্টো ব্যাপার ব্রিকলেন বাঙালির ঐতিহ্যবাহী একটি জায়গা এখানে সবাই আসে যেন পাড়া হিসাবে পরিচিত এটা এখানে যে কাজটা হচ্ছে ব্রিটিশের একটা ঐতিহ্য আছে তারা যে ওল্ড ইজ গোল্ড তার তাদের বাসায় চারশো পাঁচশো বছরের রাস্তাঘর বাড়ি এগুলো তারা এগুলো জাস্ট একটু মডিফাই করে কিন্তু ব্রেকলেন আমি দেখতে পেলাম যে ডিফারেন্ট জিনিস ঐতিহ্যবাহী যে অতীতের যে রাস্তা জ্যাঠা যে আছে এগুলো সব উঠে নতুনভাবে সিলিং করতেছে এটা কীরকম তারা ইয়ার্থ বুঝতে পারতেছে না তবে আশা ছাড়েনি ব্রিকলেনের মানুষ তারা মনে করেন ঐতিহ্যবাহী এ সড়কের বনেধী ভাব রক্ষায় আবারও ব্রিক দিয়ে রাস্তা নির্মাণ করা হবে বাঙালি অধ্যুষিত সবচেয়ে বেশি পরিচিত যে জায়গাটা সেটা হলো ব্রিকলেন। আর ব্রেকলেনের ঐতিহ্য ব্রিক দিয়ে সৃষ্টি হয়েছে আগে ছিল ব্রিক এখন তারা কার্পেটিং করে সেই ঐতিহ্যটাকে আমরা মনে করছি তোরা বেআাঘাত গড়েছে আমরা আশা করব কাউন্সিল তাদের ডিসিশন পরিবর্তন করে আগামীতে আবার ব্রিকলিনের ঐতিহ্য ধরে রাখার জন্য আবার ব্রিকের মাধ্যমে ব্রিকলিনের ঐতিহ্যকে আরও বেগমান করে বাঙালি অধ্যুষিত ব্রিকলেনকে সুন্দর এবং সফল করবে দর্পণ সম্পাদক রহমত আলী মনে করেন অলিম্পিকে আসা মানুষ আরো সৌন্দর্য উপভোগ করত যদি পুরাতন ব্রিক তুলে নতুন ব্রিক দিয়ে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করা হতো এখানে ইটের যে মানে বৈশিষ্ট্য এটাকে রক্ষা করা উচিত হয়তো ইদানিং অলিম্পিকের ক্ষেত্রে অলিম্পিকের সৌন্দর্যবর্ধনের জন্য এখানে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এ কারণেই এই রাস্তার ইটগুলিকে সরিয়ে এখানে পিছডালা করা হচ্ছে তো অনেকে মনে করছেন যে ইটের সেই গাঁথনির উপরেই হয়তো এই আরও শক্ত করে এবং মজবুত করে এটাকে করলে ভালো হতো এদিকে কাউন্সিল সূত্রে জানা গেছে পিছডালা পথ সহজে এবং কম করেছে রক্ষণাবেক্ষণ করা যায় বলেই ব্রিকলেনের সড়কগুলোকে এর আওতায় আনা হলো জাকির হোসেন কয়েস বাংলা টিভি